نحمده ونصلي على رسوله الكريم اما بعد আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যখনই আপনি তাদের জিজ্ঞেস করেন ভাই আপনি কেমন আছেন তারা মুখ পড়া হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক আরামে রেখেছেন অনেক সময় দেখা যায় তারা অনেক কষ্টে আছেন তবুও তাদের মুখের হাসি মলিন হয় না তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ হারিয়ে যায় না জীবনের শত ঝড়ঝাপটার মাঝেও তারা হাসি খুশি থাকেন আবার এমন কিছু মানুষও আছে যখনই আপনি তাদের জিজ্ঞেস করেন ভাই আপনি কেমন আছেন তারা দেরি না করেই আপনাকে শোনাতে শুরু করে তার দুঃখ কষ্টের লম্বা ফিরিস্তি মুখ বেজার করে তারা বলতে থাকে আমি ভালো নেই এই কোনো রকম বেঁচে আছি আর কি এদের মুখে আপনি কখনো হাসি দেখবেন না সব সময় তাদের মুখে শোনা যায় অভাব আর অভিযোগ প্রিয় ভাই ও বোন একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন প্রথম দলের লোকেরাই সবচেয়ে সুখী মানুষ তাদের এই সুখী জীবনের মূল রহস্য হলো শুকর শুকর মুমিনের জীবনকে সুখ ও শান্তিতে ভরে দেয় এই শুকরের কারণে দুঃখ কষ্ট অভাব অনটনে জর্জরিত মুমিনদের জীবনও সুখময় হয়ে ওঠে অনেকে ভাবতে পারেন দুঃখ কষ্ট অভাব অনটনে থেকেও কিভাবে আমাদের অন্তরে শুকর আসবে প্রিয় ভাই ও বোন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানুষ কখনো নিজের অবস্থার উপর সন্তুষ্ট থাকে না মানুষের স্বভাবটাই এমন কেউ গরিব বলে মন খারাপ করে ধনীদের গাড়ি বাড়ি ও আরামায়েস দেখে সে মনে কষ্ট পায় আমি কেন এত গরিব কেউ মেধা ও প্রতিভা কম বলে হতাশায় ভোগে মেধাবী ছাত্রদের দেখে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি কেন তাদের মতো প্রতিভাবান নই কেউ রোগ যন্ত্রণায় জর্জরিত হয়ে হাউতাশ করে আমি কেন সবার মতো সুস্থ নই অনেক ভাই বোন আছেন যারা নিজেদের শারীরিক গঠন ও সৌন্দর্য নিয়ে মন খারাপ করেন আমি কেন অন্য সবার মতো দেখতে সুন্দর ও ফর্সা নই এভাবে পৃথিবীর কোনো মানুষই পরিপূর্ণ নয় সবার কোনো না কোনো ঘাটতি থাকে আর সেই ঘাটতি নিয়েই সে মন খারাপ করে বসে থাকে শোকের অনুভূতি তার হৃদয়ে জাগে না প্রিয় ভাই ও বোন বায়ুর সাগরে থেকেও যেমন আমাদের মনে থাকে না আমরা বায়ু সাগরে ডুবে আছি তেমনিভাবে আল্লাহর অগণিত নিয়ামতের মাঝে ডুবে থেকেও আমরা বুঝতে পারি না আমরা আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছি আমরা যদি আল্লাহর দেয়া নিয়ামতগুলোর দিকে তাকাই তবে কখনো আমাদের ছোটোখাটো কষ্টগুলোকে কষ্ট মনে হবে না এখানে আমরা আল্লাহর নিয়ামত উপলব্ধি করার একটি সুন্দর উপায়ের কথা আপনাদের বলতে চাই যখনই কোনো বিষয়ে আপনার ঘাটতি অনুভূত হবে আপনি আপনার চেয়েও নিচে যারা আছে তাদের কথা চিন্তা করুন আপনার চেয়েও যারা ভালো অবস্থায় আছে তাদের দিকে না তাকিয়ে আপনার চেয়ে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকান তখন আপনার হৃদয়ে শোকের অনুভূতি আসবে তাই হে অভাব অনটনে জর্জরিত ব্যক্তি আপনার চেয়েও যারা বেশি অভাবে আছে তাদের দিকে তাকান আপনার তো থাকার জন্য একটি ঘর আছে কিন্তু অনেকের তো থাকার জন্য ঘরও নেই অসংখ্য ছিন্নমূল মানুষ ফুটপাতে রাত কাটায় আপনি তো তিনবেলা খেতে পারছেন কিন্তু অনেকেই তো একবেলা খেয়ে একবেলা অনাহারে কাটাচ্ছে একবার আশপাশের কোনো বস্তিতে গিয়ে একটু ঘুরে আসুন অভাব অনটনের যাতনায় ক্লিষ্ট মানুষগুলোকে দেখলে আপনার হৃদয়ে শোকের অনুভূতি সৃষ্টি হবে আপনার মনে হবে আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ রোগ যন্ত্রণায় কাতর ব্যক্তি আপনি একবার হাসপাতাল থেকে ঘুরে আসুন আপনার মন আল্লাহর প্রতি ভালোবাসায় ভরে যাবে আপনার মনে হবে আল্লাহ আমাকে তো অনেক সুস্থ রেখেছেন এভাবে আমরা যদি আমাদের চেয়ে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকাই তবে আমরা আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করতে শিখব ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলোকে দেখে আমাদের চোখে শোকরের অশ্রু ঝরবে বিকলাঙ্গ ও হাত পাহারা লোকদের দেখে আমাদের হৃদয় শোকরে ভরে উঠবে আমাদের চেয়েও বেশি দুঃখ কষ্টে জর্জরিত লোকদের দেখে আমরা আল্লাহর রাসূলের শেখানো সেই দোয়াটি পড়ব আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি তোমাকে যে মুসিবত দিয়ে পরীক্ষা করছেন সেই মুসিবত থেকে আমাকে হেফাজত করেছেন এবং আমাকে তার অনেক সৃষ্টির উপর সম্মান দান করেছেন প্রিয় ভাই ও বোন এভাবে যদি আমরা ভাবতে পারি হৃদয় আল্লাহর নিয়ামতের অনুভূতি জাগ্রত করতে পারি তবে আমাদের জীবন সুখময় হয়ে উঠবে আর শুকর করলে আল্লাহ তার নিয়ামতকে অনেক বাড়িয়ে দেবেন আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ তোমরা যদি শুকর করো তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব আর যদি নাশুকরি করো আমার আযাব অনেক কঠিন প্রিয় ভাই ও বোন আজ থেকে বদলে ফেলুন নিজের মানসিকতা আপনার জীবনে আল্লাহর নিয়ামতগুলোকে উপলব্ধি করুন আপনার জীবনকে শুকরময় করে তুলুন ইনশাআল্লাহ শত ঝড়ঝাপটায়ও আপনি বিচলিত হবেন না আপনার মুখে
সবসময় শুকরের হাসি থাকবে, শত মুসিবত আপনার জবান থেকে আলহামদুলিল্লাহ হারিয়ে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরময় সুখী জীবন দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।